মক্কা বিজয় যখন হয়ে গেছে, সোয়ালক্ষ সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমার নবী রহমতুল্লিল আলামিন খানায়ে কাবা থেকে 360 মূর্তি যখন বের করে দিলেন, জমজমের পানি দিয়ে যখন খানায়ে কাবা ধুয়ে নিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক বলে যখন উচ্চস্বরে আমার নবীর জবানে জবান মিলিয়ে সাহাবায়ে কেরাম যখন মুখে উচ্চারিত করেছিলেন, মক্কার আবহাওয়া একটাই আওয়াজে মুখরিত হয়েছে, সেটি হচ্ছে আল্লাহু আকবার। যেখানে মূর্তি পূজা করা হতো সেখানে সেই মক্কার আকাশে বাতাসে রবের নাম যখন সব দিকে ছড়িয়ে পড়েছে, বিজয়ের পতাকা খানায়ে কাবার উপর যখন আমার নবী তুলে দিয়েছেন, তখন আমার নবীর সাহাবি সিদ্দিক আকবর, আমার নবীর সাহাবি ফারুক আজম, আমার নবীর সাহাবি উসমান জুন্নুরাইন, আমার নবীর সাহাবি মাওলায়ে কায়নাত সৈয়দুনা আলী রদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সোয়ালক্ষ সাহাবি যখন একজনকে আরেকজন জড়িয়ে ধরে ঈদ পালন করতে লাগলেন, যেই মক্কা থেকে বের করে দিয়েছে সেই মক্কা যখন মুসলমানদের অধীনে চলে আসলো, যখন সবাই আনন্দ উচ্ছ্বাস করছে, আমার নবী ডাক দিলেন, আমার বেলাল কোথায়? আজকে সবাইকে সামনে দেখছি, বেলাল কই? সাহাবায়ে কেরাম বললেন, কোনায় দাঁড়িয়ে আছে। রহমতুল্লিল আলামিন ডাক দিলেন, বেলাল সামনে এসো, জোহরের সময় হয়েছে, আজান দিতে হবে, বেলাল তুমি খানায়ে কাবার উপরে উঠে যাও। সৈয়দনা বেলাল হাফসিকে রহমতুল্লিল আলামিন যখন খানায়ে কাবার উপরে তুলে দিলেন, কালো বেলাল রদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার উপরে, সোয়ালক্ষ সাহাবি খানায়ে কাবার নিচে, সবাই যখন আনন্দ হাসছে, সৈয়দনা বেলাল হাফসির চোখে পানি বেয়ে বেয়ে পড়ছে। আমার নবী একবার বেলালের দিকে তাকায়, আরেকবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, রহমতুল্লিল আলামিন দেখছে বেলাল কাঁদছে, নিচে দেখে সবাই হাসছে। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল দেখো আমার সিদ্দিক আজ হাসি দিচ্ছে, দেখো না আমার ওমর আজ হাসছে, বেলাল আমার উসমান আজ আনন্দ করছে, দেখো না বেলাল আমার আলী আজ আনন্দিত, দেখো আমার সোয়ালক্ষ সাহাবি বিজয়ের স্লোগান দিচ্ছে। সবাই যখন আনন্দ করছে আমার বেলাল কাঁদে কেন? তখন সৈয়দুনা বেলাল হাফসি চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম দাস, আমি কালো নিগ্রো বলে আমাকে মানুষ মারত, চলতে গেলে মারত, হাঁটতে গেলে খারাপ ব্যবহার করত, উঠতে বসতে আমার উপর নির্যাতন করত, আমার কোনো অধিকার ছিল না। বেলাল মুয়াজ্জিনের রসুল হয়েছে, আপনি মুস্তফার কদমে আসার পরে আমি আজ যেটা কাঁদছি সেটা দুঃখের কান্না নয়, আমি আনন্দের কান্না। নিগ্রো কালো বেলাল, যেই বেলালের কোনো মর্যাদা ছিল না, সেই বেলাল আজ খানায়ে কাবার উপরে, আর জলিল কদর সাহাবায়ে কেরাম খানায়ে কাবার নিচে। বেলাল কালো, বেলাল কাবার উপরে, কিন্তু বেলালের চেয়ে ফজিলতপূর্ণ সাহাবায়ে কেরাম খানায়ে কাবার নিচে। নবীরেই এমন সমতা, এমন মানব অধিকার, এমন বাস্তবতা উদাহরণ পৃথিবীর জমিনে আর কোনো রাষ্ট্রনায়ক দিবে না, যেটা আপনি মুস্তফা দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন, বেলাল আজ আমি রহমতুল্লিল আলামিন দাস প্রথা বন্ধ করে দিলাম, মায়ের অধিকার দিলাম, নারীর অধিকার দিলাম, শুধু মানবতার অধিকার নয়, কোনো পশু যদি না খেয়ে মারা যায়, যদি মুসলিম খলিফা খেলাফতের দায়িত্ব থাকে, আমি মুস্তফা বলে গেলাম, শুধু মানবতার অধিকার নয়, পশুর হিসাব পর্যন্ত মুসলিম খলিফাকে দিতে হবে। সেই জন্য ফারুক আজম বলেন, আমি মক্কা মদিনার অলিতে গলিতে এই জন্য ঘোরাঘুরি করি যেন কোনো কুকুর না খেয়ে মারা না যায়, কারণ কুকুর যদি না খেয়ে মরে যায় কাল হাসরের ময়দানে এটার হিসাব আমি ওমরকে দিতে হবে। রহমতুল্লিল আলামিন যখন বললেন, বেলাল তোমার অধিকার আমি বুঝিয়ে দিলাম, আজকে থেকে কোনো সাদা কালো নাই, সিদ্দিক যেখানে দাঁড়াবে আমার বেলালও সেখানে দাঁড়াবে, যদিও বা সিদ্দিক আমার বেলালকে আজাদ করে দিয়েছিল, এখানে মনিবার দাস থাকবে না, সবাইকে সমানভাবে দাঁড়াতে হবে। সৈয়দনা বেলাল হাফসি আনন্দের স্লোগান দিয়ে যখন শেষ হলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল আজকে তো আজান দিতে হবে, জোহরের সময় হয়ে গেছে। সৈয়দনা বেলাল হাফসি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মসজিদের নববীতে ছিলাম তখন তো আজান দিতাম খানায়ে কাবার দিকে তাকিয়ে,
আজ যখন কাবার উপর উঠে গেছি, হাবিব রে আজান কোন দিকে দিব? রহমতুল্লিল আলামিন বলছেন, বেলাল, আজ যখন মানুষ মানুষের অধিকার পেয়েছে, আজ যখন পশু পশুর অধিকার পেয়েছে, আজকে আরেকটা অধিকার মানুষ জেনে যাক, যতদিন মসজিদে নববীতে ছিলা ততদিন আজান দিয়েছ কাবার দিকে, আজ যখন কাবার উপর উঠে গেছ, কাবার কাবা মুস্তফার দিকে আজান দিয়ে দাও। সেই অধিকার মানবতার অধিকারের বাস্তবায়নের দিন হচ্ছে।